কমিশনারে টাকার পাহাড় সম্পদের পাহাড় পাওয়া গিয়েছে তার অনৈতিক সম্পদ এবং কি দুর্নীতিবাজের সর্বোচ্চ শিরায় পৌঁছে গিয়েছে বেঞ্জিরকে যেন পিছে ফেলে দিয়েছে তার সম্পদের হিস্টোরিগুলা শুনুন রীতিমতো আপনিও চমকে যাবেন ডিবি কর্মকর্তারা এবং কি যারা তদন্ত করেছে তারা হতবাক হয়েছে আসুন কথা না বাড়িয়ে তার সম্পদের হিস্টোরিগুলা এক নজরে দেখে বাংলাদেশ দুর্নীতিবাজদের আক্রাস এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা গঠন করার পরে বাংলাদেশ আলাদা হওয়ার পরে তিনি বলে গিয়েছেন যে সবাই পেয়েছে সোনার কোণে আমরা পেয়েছি কোণে যখন বিদেশ থেকে কম্বল এসেছিল তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কম্বলটি কিন্তু বিতরণ হয়েছে সকল তখনই তিনি বলেছিলেন যে সকলেই দেশ স্বাধীন হওয়ার পরে পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের কণি আর সেই চোরের কণি আস্তে আস্তে রূপান্তরিত হয়ে এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতিবাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে পুলিশ কর্মকর্তারা গেঞ্জির টাকার পাহাড় এবং সাবেক সেই পুলিশ কর্মকর্তা ডিএমপি কমিশনারের আসাদুজ্জামান মিয়ারও টাকার পাহাড় পাওয়া গিয়েছে এদিকে আরও যারা রয়েছে তাদেরও কিন্তু তাহলে কি একই অবস্থা দেবে হারুন এবং কি বিপ্লব কুমার যারা সরকারের প্রতি প্রকাশ্যে যুদ্ধে নেমেছে তাদেরকে কিন্তু টার্গেট করে এই সম্পদগুলো বের করা হচ্ছে কেননা সরকারের সকল কিছু পালন করে সম্প